সাধারণ ছুটির পর দ্বিতীয় দিনের মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী বাসগুলো। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মহাখালী থেকে বিজন কুমার দাস, খুলনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমিরুল ইসলাম এবং যশোর খাজুরা বাস স্ট্যান্ড থেকে শাকিরুল কবির রিটন। প্রথমে যাচ্ছি সহকর্মী বিজন কুমার দাসের কাছে। বিজন, অতিরিক্ত যাত্রী, অতিরিক্ত ভাড়া, তারপরে স্বাস্থ্যবিধি না মানা, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। আপনি সরজমিনে কি দেখতে পাচ্ছেন? প্রথমে আপনাকে যে একটি তথ্য জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে মহাখালী বাস টার্মিনালে এখন আছি। সকালে আমি এখানে আসছিলাম, তখন জানিয়েছিলাম যে জীবাণুনাশক তিনটি টানেল এখানে স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি সচল ছিল আর দুটি কিন্তু নষ্ট ছিল বা তাৎক্ষণিক চালু হয়নি। কিন্তু এই খবরটি আমরা যখন টেলিভিশনে প্রচার করেছি, তারপর থেকে কিছুক্ষণ আগে যখন আমরা এখানে আসলাম, দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে একটি দেখতে পাচ্ছেন যে এই টানেলটি চালু হয়েছে এবং পাশে যে আরেকটি টানেল ছিল, মোটামুটি তিনটি টানেলই চালু হয়েছে, এটি একটি আসার কথা। কিন্তু সেই সাথে হতাশার কথা যেটি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে, টার্মিনাল স্থাপন করা হয়েছে কিন্তু যাত্রীরা আসলে সেটি ব্যবহার করে অভ্যস্ত নন এবং তারা জানেনও না যে এটার ভিতরে এটা একটা জীবাণুনাশক টার্মিনাল। তাদেরকে উৎসাহিত করার মতো আমরা তেমন লোকজনকে আমরা দেখছি না যে এটার ভিতর দিয়ে যেতে হবে। সকালে কিছুটা ছিল কিন্তু এখন আমরা সেই দেখছি মাঝখানে বাস বের হওয়ার জন্য যে ফাঁকা রাস্তাটা, সেই ফাঁকা রাস্তা দিয়ে কিন্তু যাত্রী টার্মিনালে ভিতরে প্রবেশ করছেন। তারা টানেলে মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজনটুকু তারা দেখছেন না। আর অতিরিক্ত ভাড়া নেওয়ার যে বিষয়টি আপনি বলছেন যে হ্যাঁ, এখানে আমরা সকালে জানিয়েছিলাম যে 60 থেকে 80% পর্যন্ত ভাড়া, এখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। গাবতলিতে আমরা দেখেছি গাবতলিতে প্রায় 95% বেশি, মানে দ্বিগুণের কাছাকাছি ভাড়া নেওয়া হচ্ছে। এই তথ্যটি আমরা বিআরটিএ যে ভ্রাম্যমাণ আদালত, তারা পরিদর্শনে এসেছিলেন, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে তার এরকম অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তার কাছে কেউ করেনি এবং তিনি সেটা জানতেও পারেননি। আর সামাজিক নিরাপত্তা দূরত্বের যে বিষয়টি, সামাজিক নিরাপত্তা, সেই বিষয়টি এখানে আসলে যাত্রী সংখ্যা কম ছিল, আমি সকাল থেকেই জানিয়েছি। এর মধ্যে দুটো কথা বলতেছি, সেটি হচ্ছে বাসের মধ্যে একটি পরিবারের 4 জন যাত্রী তারা উঠেছেন, যে দুটো সিটে পাশাপাশি একজন বসার কথা ছিল। কিন্তু তারা বলছেন যে একই পরিবারের 4 জন যেহেতু, তারা 2 জন করে বসবেন এবং তারা 2টা সিটে 4 জন তারা বসেছেন, কিন্তু সেখানে বাস কর্তৃপক্ষের কথা শোনা হয়নি। কিছুক্ষণ আগে একটা লোকাল বাস, যেটা বলাকা বাস সার্ভিস, সেখানে দেখেছি বাবা তার এক সন্তানকে পিছনে সাইড পাশে বসিয়েছেন এবং আরেক সন্তানকে তারা কোলে নিয়ে বসেছেন। কিন্তু সেই সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব যেটা বলা হয় এরকম বজায় রাখা সম্ভব হচ্ছে না যাত্রী সচেতনতার কারণে। তো ইস্তাতে ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ বিজন কুমার দাস। আমরা যাব খুলনায়, খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, আমাদেরকে একটু জানাবেন যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সেই সঙ্গে এই ব্যাপারগুলো মনিটরিং করার জন্য সেখানে কোনো টিম আছে কিনা। করোনার কারণে বন্ধ থাকার পর থেকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই বাস চলাচল শুরু হয়েছে এবং খুলনা যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এখান থেকে দূরপাল্লার বাসসহ 18টি বাস চলাচল করছে এবং এখান থেকে যে যাত্রীরা আসছে তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এবং জীবাণুনাশক স্প্রের মধ্য দিয়ে বাসে ভ্রমণের জন্য প্রবেশ করছে। কিন্তু এখান থেকে যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার যে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে কিন্তু বাসগুলো ছেড়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়ার পরবর্তী যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে বিভিন্ন স্থান থেকে যাত্রী তোলা হচ্ছে এমনটা অভিযোগ রয়েছে, যার কারণে যে স্বাস্থ্যবিধি কিন্তু সেখানটায় ভাঙছে। এছাড়াও যে এই যে বাসগুলো প্রস্তুত করা ভ্রমণের জন্য জীবাণুমুক্ত কতটা করা হচ্ছে এটাও নিয়েও বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে যাত্রীদের মাঝে। এছাড়াও যে যাত্রীদের কাছে যে বর্ধিত যে ভাড়াটা সেটাও নয় কিন্তু অনেকে সন্তুষ্ট হলেও যে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করা যাচ্ছে, অনেকে সন্তুষ্ট প্রকাশ করলেও অনেক অসন্তোষ প্রকাশ, অনেকেই জানেন না যে আসলে যে এই বর্ধিত ভাড়া নিয়ে তাদেরকে অনেকেই সমস্যার সৃষ্টি হচ্ছে, যার কারণে যে সমস্যা থেকে যাচ্ছে। এবং তাদের যে দাবি যেটা, যে আসলে যে স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না, কতটা মানা হচ্ছে, বাস কর্তৃপক্ষ কতটা মানছে, এর জন্য দেখার জন্য যে প্রশাসন তাদের নজরদারি কিন্তু দাবি করা হচ্ছে, যে প্রশাসনের যথাযথ যে নজরদারির মধ্য দিয়েই কিন্তু এটা যথোপযুক্ত স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু যে বাস চলাচল সেটাই চলবে। এবং এটাই কিন্তু যে যাত্রী সাধারণের প্রত্যাশা, যে আসলে তারা যেমন বর্ধিত ভাড়া দিয়ে সেবা নেবে অনুরূপভাবে যে দেখার যে দায়িত্ব যায় তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেবে, যার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনেই বাস চলাচল করবে, এটাই যাত্রীদের প্রত্যাশা। এরশাদ, ধন্যবাদ আমিরুল ইসলাম। আমরা যাব যশোরে, যশোর খাজুরা বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী শাকিরুল কবির রিটন। রিটন, আপনি সকালে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, আমাদেরকে এখনকার পরিস্থিতি জানাবেন।
ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের খাজুরা বাস টার্মিনাল। এই টার্মিনাল থেকে দূরপাল্লার অত যে বাসগুলো ছেড়ে যাওয়া হয়, এই দূরপাল্লার বাসগুলো এই টার্মিনাল থেকে ছাড়া হয়। আমি সকাল থেকেই এ পর্যন্ত দেখেছি যে পরিবহন মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে সরকার ঘোষিত যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যাত্রীদের এই স্বাস্থ্যবিধি রক্ষা করার ক্ষেত্রে যাত্রীদের মধ্যে অনীহা দেখা দিয়েছে। ঈশ্বর, আরেকটি কথা না বললেই নয় যে বেশি ভাড়ার অভিযোগ এখনো যাত্রীদের কাছ থেকে পাওয়া যায়নি, তবে আজকে বেলা একটার দিকে যশোরে বাম গণতান্ত্রিক ফ্রন্ট, যারা ওয়ার্কার্স পার্টি, বাসদ এবং অন্যান্য বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দরা এবং কর্মীরা, তারা আজকে প্রেস ক্লাবের সামনে সরকারের যে 60% বাস ভাড়া বৃদ্ধি করেছে তার প্রতিবাদে তারা মানববন্ধন করেছে। এই মানববন্ধন থেকে তারা বলেছে সারা বিশ্বে যখন তেলের দাম কমে গেছে বা কমে আসছে, তখনই সরকার এই বাস ভাড়া বৃদ্ধি করে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতে তারা এই সিদ্ধান্ত, এই বাস ভাড়া কমাতে, স্বাভাবিক করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই বাস ভাড়া কমিয়ে আনতে ব্যর্থ হবে বলে এই দাবি জানিয়েছে যে এখনই এই বাস ভাড়া কমানো উচিত। ইশরাত, যশোরের প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যশোর এই খাজুরা বাস টার্মিনাল, বনিহার বাস টার্মিনাল এবং শঙ্করপুর বাস টার্মিনালে তিনটি বাস টার্মিনালে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকি করছে যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা। ইশরাত, এই ছিল যশোর থেকে সর্বশেষ। ধন্যবাদ শাকির কবির।